পৌরসভা
এসেছে, তাদেরকে সম্মান প্রদর্শন করে তাদেরকে স্থানে স্থান দিলেন। এটা আমার ব্যক্তিগত মনে হল আপনার নাম আমার সবাই
সাথে সংগ্রামে বন্ধুরা আজকে এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করেছেন ভারতের জাতীয় বিধান কেন্দ্রীয় সংসদের মহাসচিব সাবেক ছাত্র নেতা সাবেক রাষ্ট্রনীতি জননেতা একমুখে গ্রহণ কবি নেত্রী প্রধান অতিথি সম্মতি আছেন জননেতা একমুখে গ্রহণ কবি নেত্রী আমরা প্রাথমিক মাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। বন্ধুরা আমার আজকে এই অনুষ্ঠান সঞ্চালনা পরিচালনা করবেন ভারতীয় ব্যাংকের সংগ্রামী সাধারণ সম্পাদক ব্যাংকের দায়িত্ব নির্বাহী কমিটির অন্যতম সদস্য ভারবার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান খননেতা খন্দকার আবু আসমা আজকে অনুষ্ঠান পরিচালনা করবেন খন্দকার আবু আসমা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
আমাদের প্রধানমন্ত্রী সভাপতি উপস্থিত আছেন বিভিন্ন উপজেলা থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, উপস্থিত আছেন بسم الله الرحمن الرحيم الحمد لله تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين صدق الله العظيم এখন বক্তব্য নিয়ে আসছেন ঢাকা জেলা বিএনপির ঝাড়খণ্ডের সভাপতি জয়নাল আবেদিন বাবু সংক্ষিপ্ত সম্মানিত সভাপতি সাহারের মাটির মানুষের নেতা বারবার নির্বাচিত সরজিৎ ভাই মাসের প্রধান অতিথি নির্বাহী কমিটির জন্য সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রবীন্দ্র ভাই উপস্থিত আছেন, উপস্থিত আছেন ঢাকা জেলা বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যেভাবে বেড়েই চলছে, যেভাবে আজকের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, সরকারকে জানাতে চাই যে অতি বিলম্বে এই ধর্মকে নিম্ন করার জন্য এবং এটা পরিবর্তন করার জন্য পর্যবেক্ষণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। মানুষ আজকে আজকে আর ওনারা এই কয় ক্ষমতা দায়িত্বের বা বাইরে চলে যাচ্ছে, এভাবে দেশ চলতে পারে না। যেখানে গণতন্ত্র নাই, যেখানে মানুষের আজকে নিত্য প্রয়োজনীয় জিনিস কয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, তাই আজকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা এই কয় ক্ষমতার বাইরে যেন
আর না যায়, এর জন্য সকলে আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সাথী বন্ধুরা, আমি আজকে সবাইকে সেনিনতভাবে আমার শ্রদ্ধা সালাম শুভেচ্ছা ভালোবাসা কে তোমার জানে বেদায় রেখে সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। যেভাবে যেভাবে দাম বাড়ছে তার এই প্রতিবাদে আজকে ঢাকা জেলা বিএনপি এই প্রতিবাদ সভার সভাপতি উপস্থিত আছেন। আজকে প্রধান অতিথি দুজন বক্তা বিএনপি সিনিয়র মহাসচিব স্পষ্টভাষী গ্রাম আরো আমাদের বিএনপি সাধারণ সম্পাদক ঢাকা জেলা বিএনপি আমাদের আস্থা এবং আমাদের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য স্থানীয় বিএনপি সভাপতি জনাব নিপুণ রায় অনির্বাচিত সরকার রাতের ভোটে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি বলেছিলেন 10 কেজি চাউল খাওয়াবেন, এখন আজকে কত করে কেজি? এই বর্তমান স্বৈরাচারী সরকারের নীতি নির্ধারণে কোন রকমের কথা নেই। টাকা ইনকাম করবে, কোটি কোটি টাকা ইনকাম করে বিদেশে পাচার করবে তা নিয়ে ব্যস্ত আছে। একটা জিনিস বলি, সেদিন তেল ফেব্রুয়ারি মাসে 6 টাকা বাড়ালো, আর তারপরে সপ্তাহে আরো 12 টাকা বাড়ালো। এখন প্রতি লিটার সেদিন তেল কত হচ্ছে আপনি বাড়তে দেবেন? তাই এমনি ভাবে গ্যাস আমাদের দেশের উত্তরণ, এখান থেকে উত্তরণ খরচ কম ছিল, কিন্তু এই অবস্থায় আর থাকতে পারে না। আমি এখানে বিএনপি ঢাকা জেলাতে অঙ্গ সদনের সকল নেতৃবৃন্দ সকলকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। এই সরকারকে সরকারকে প্রশাসন দিয়ে এই তাদেরকে এই বাদ দিয়ে ছড়িয়ে দিয়ে নিরপেক্ষ সরকারের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচিত সরকার জনগণ যাকে খুশি তাকে ভোট দেয় এই পরিবেশ সৃষ্টি করার জন্য এই সরকারকে উৎখাত করতে হবে। আরেকটি কথা, যেটা আমাদের প্রধানমন্ত্রী এখানে 3-3 বার প্রধানমন্ত্রী এই তাকে মিথ্যা মামলায় জর্জরিত করে তাকে অসুস্থ অবস্থায় তাকে কারাবন্দী অবস্থায় তাকে রাখা হয়েছে।
এইটা চলতে পারে না, তারও আমি মুক্তি দাবি করছি। মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। অ্যাকশন 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 বিএনপি অ্যাকশন অ্যাকশন টাকা চলার অ্যাকশন অ্যাকশন ত্রিপুরার অ্যাকশন অ্যাকশন অ্যাকশনে একদম একদম দাবি দক্ষিণ বাংলাদেশের আমাকে তারা চ্যাম্পিয়ন থেকে ছড়িয়ে পড়তে পারে।
সেই অনুমতির জন্য অপেক্ষা করতে।